হয় মই শিলচৰ চহৰত লগোৱা এটা বাইপাছ যিটো নেশ্যনেল বাইপাছ বুলি কৈ থোৱা থাকে এখন এই বাইপাছৰ জৰিয়তে বহিঃৰাজ্যৰ পৰা যিমান ট্ৰাক আৰু যিমান গাড়ী আহিব মিজোৰাম যাবলৈ এই ৰাস্তা দি যাব লাগে মই আজি এই ৰাস্তাৰ অলপ দৃশ্য মই দেখাবৰ কাৰণে মোৰ ভিডিঅ' জাৰ্ণালিষ্ট আদুলক মই কৈ আছোঁ যে এই ৰাস্তাৰ এতিয়া অলপ দৃশ্য দেখোঁ যে গোটেই ৰাস্তাটো প্ৰায় কেই কিলোমিটাৰ ধৰি এই ৰাস্তাটো এনেদৰে অৱস্থা বিহাল বিহাল গাত ইয়াতে এটা পুখুৰীৰ নিচিনাই হৈ আছে যান বাহন চলাচল কৰিবলৈ বহু জুকি লৈ ইয়াতে যান বাহন চলাচল কৰি আছে এইটো আজিৰ নহয় প্ৰায় এক বছৰ ধৰি এনেকুৱা এই অৱস্থা আছিলে যেতিয়া অসমৰ গড়কাপ্তানি মন্ত্ৰী পৰিমল শুক্লবৈদ্যই আছিলে তেতিয়া তেওঁ প্ৰতিশ্ৰুতি দিছিলে এইখন ৰাস্তাটো কিন্তু সম্পূৰ্ণ কৰিব কাজ কিন্তু আজি কিন্তু প্ৰায় এক বছৰৰ ওপৰ হৈ গৈছে কিন্তু ইয়াৰ কোনো কাম হোৱা নাই আপোনালোকে দেখি আছে যে কেনেকৈ যান বাহন চলি চলাচল কৰি আছে বিৰাট জুকি লৈ যান বাহন চলি আচল কৰি ৰাখে এখন ইয়াতে সদায় এটা যানজটর সৃষ্টি হয় কেতাবা এম্বুলেন্স হোক বা যান যানবাহন ইয়াতে ফসি থাকে এবং ইয়ার যে স্থানীয় মানুষ যেবিল আছে সেইবিল কিন্তু অত্যন্ত কষ্ট করে আছে এই রাস্তাটি চলাচল করবলে কারণ তার আগতে একটা ব্রিজ নির্মাণ হয়েছে এবং এই ব্রিজটা কিন্তু আজিলক সম্পূর্ণ হওয়া নাই যে এপ্রোচ যে আমাদেরকে কই থাকো এইটো কিন্তু অসম্পূর্ণ হই কারণে বাড়িয়ার মরসুমত যেদিন বরুণ দিব সেইদিন কিন্তু এই রাস্তার অবস্থা বেয়া হয়ে থাকে যাতে কোনো গাড়ি যান চলাচল করবেন সদায় তাতে সদায় তাতে এটা যানজটর সৃষ্টি হয়ে থাকে এবং এই যানজটর কারণে কিন্তু ইয়াতে বহু দীঘলিয়া যানবাহনের লাইন থাকে থাকে ইয়াতে কিন্তু স্থানীয় রাইজ আছে মানে অলপ কথা পতার চেষ্টা কৰিম কারণ সিঁতে স্থানীয় রাইজে কব যে এই রাস্তার দুর্দশা কিমান দিন ধরে চলি আছে আপনাদের আছে যে এটা অটো আহিছে কিমান ঝুঁকি লৈ এই অটোটা আহিব যে কোনো এই অটোটি কিন্তু দুর্ঘটনা পাৰে এনেকা বহু ঝুঁকি লৈ এইবিল যানবাহন চলাচল লগত মর ইয়ার স্থানীয় রাইজ আছে মানে হুদিম যে এই রাস্তাটা কতদিন থেকে এই অবস্থা আজকে বৃষ্টির মৌসুম থেকে এই রাস্তার এই অবস্থা বিপদের ঝুঁকি নিয়ে গাড়িগুলো চলছে আর মিজোরাম যাওয়ার একমাত্র এইটাই রাস্তা শিলচরের টাউনের বাইরের ন্যাশনাল হাইওয়ে বলে জাতীয় সড়ক লোকে দেখেছে যে এই রাস্তার যে অবস্থা বর্তমানে যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটি থাকে আমার লোক খবর পাই থাকো বিভিন্ন সময় যানজট সৃষ্টি হয়ে থাকে এই রাস্তাটো আজি কিমান দিন হব এনেকে এই অবস্থা ধারণ আছে এবং আপনার কি অসুবিধা হয়ে আছে প্রায় তিন চার মাস হব এই রাস্তাটি দুৰ্ঘটনাও ঘটে আমাদের গাড়ি ঘোড়া আসা যাওয়া করতে পারে না মেডিকেল যাওয়ার এই রাস্তা বাচ্চা নিয়ে মেডিকেল গেলে বাচ্চা ৰাস্তাৰ মাজেই বাচ্চা অসব হয়ে যাবে এই ধরনের দুর্ঘটনা মেডিকেল যাওয়া যায় না বাইক নিয়ে যাওয়ার দুর্ঘটনা অনেকটা হয়েছে যে তিন চার মাস ধরে রাস্তাটা এই দুরবস্থা বাইক নিয়ে আসা যাওয়া যে করা যায় না মেডিকেলে যাওয়া যায় না আমরা পাবলিক অনেক বিপদে আছি কোনো নেতা মন্ত্রীরা কিচ্ছু করছে না এই রাস্তাটার জন্য অনেক বছর যাবত আমরা বাজারটা করতে পারি না এখানে একটা মাছের বাজার আছে সেইখানে বাজারটা আমরা আসতে পারি না মেডিকেল যাওয়ার হইলে মানুষ এক্সিডেন্ট হয় আপনি কি কব ইয়াতে এজন জ্যেষ্ঠ মানুষ পাইছো যে লগত মানে সুদিম যে ইয়াতে তেওঁলোকে কৈছে যে বহুদিন ধরে এই রাস্তাটা অবস্থা এবং আপনাদের ইয়াতে স্থানীয় রাইজ কি কি সমস্যা আপনাদের সমস্যা তো সব দেখতে পাচ্ছেন আপনারা যে রাস্তার অবস্থা কি আমরা চলাভিরা রাস্তা পাই ছেলে মেয়ে যাতে অসুবিধা হয় তবে এই সব রাস্তা নিয়ে দেখার কি কথা কো কি চোখের সামনে সব হ্যাঁ একটা এটা কথা হল যে বহুদিন ধরে তেওতে কিন্তু বিভিন্ন ডিমান্ড দিয়েছিল যে এই রাস্তা সংস্কারের কারণে কিন্তু আজিল এই ৰাস্তাটো সংস্কার হোৱা নাই এবং ইয়াতে ইয়েতে যানবাহন চলাচল কৰি আছে এটা ঝুঁকি লই যানবাহন চলাচল কৰি আছে বিভিন্ন প্রায় ইয়াতে দুর্ঘটনা ঘটি থাকে বহু ছাত্র ছাত্রী আছে ইয়াতে যাবলে বহু কষ্ট পাই থাকে সাধারণ মানুষে চলাচল কৰিবলৈ কষ্ট হয় আর সবচেয়ে ডাঙৰ যে কথাটা এই দিয়ে কিন্তু মিজোরাম যার গোটে যান বাহন এই রাস্তা দিয়ে চলাচল লাগে কিন্তু গড়কাপ্তানি মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবার কইসে যে বরাক উপত্যকা হোক আর ব্রহ্মপুত্র উপত্যকা হোক যান ঘাট দলং আছে তো কাম হয়ে যাব কিন্তু আজিলুক কিন্তু এই বরাক উপত্যকার এই রাস্তা কিন্তু আজিলুক হওয়া নাই কেবল এটুই নয় বরাক উপত্যকার এতিয়া যান জাতীয় রাষ্ট্রীয় ঘাইপথ আছে বা বিভিন্ন যা ঘাট আছে এই অবস্থাটা কিন্তু এতিয়া বেয়া হয়ে আছে এবং এই রাস্তাটা বিশেষ অত্যন্ত জরুরি এটা যে রাস্তা কিন্তু আজি এই দশত আছে জুকি ঝুঁকি তাতে চলাচল করে আছে